এই মাত্র পাওয়া খবর, ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু হঠাৎ করে কেন নির্বাচনের মধ্যে সায়নী ঘোষকে গ্রেফতার করা হলো? তবে কি এটা বিজেপি সরকারের পূর্ব পরিকল্পিত প্ল্যান? তাই তো এবার সায়নী ঘোষের বিপক্ষে মিডিয়ার সামনে একে বললেন তৃণমূলের সংসদ সদস্য নায়ক দেব এবং জানালেন সায়নী ঘোষের কুকীর্তির কথা। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হলেন অভিনেত্রী সায়নী ঘোষ। ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার পূর্ব আগরতলা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেফতার করা হয় তাকে। ইতিমধ্যে একাধিক অভিযোগ ও অন্যায়মূলক তথ্য প্রমাণ হয়েছে সায়নী ঘোষের বিরুদ্ধে, যেখানে সায়নী ঘোষ সকল কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তাই তো বর্তমান সময়ে তৃণমূলের সংসদ সদস্য নায়ক দেব বলেন যে অপরাধ করবে তার জন্য শাস্তি অনিবার্য, তাকে শাস্তি পেতেই হবে। সায়নী ঘোষ যে কাজটি করেছে ঠিক করেনি, এমনকি একাধিক নেতার সাথে অবৈধ সম্পর্কের কথা উঠে এসেছে, যেখানে সায়নী ঘোষ তৃণমূলের পদপদবি পাওয়ার জন্য অনেক নেতার ঘরে থেকেছেন, যে কারণে অল্প সময়ে প্রচুর টাকার মালিক হয়ে গিয়েছেন সায়নী ঘোষ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয় ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, ভোটের প্রচার শেষে ফেরার পথে চৌমুহনীতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার উদ্দেশ্যে সায়নী খেলা হবে স্লোগান দেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটূক্তি করে মন্তব্য করেন। পাশাপাশি তার গাড়ি একজনকে চাপা দেয় বলেও অভিযোগ ওঠে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সায়নী ঘোষের বিরুদ্ধে একের পর এক অন্যায় ও বিভিন্ন রকমের কথা শোনা যায়। তাই তো নায়ক দেব জানিয়েছেন তৃণমূলের যেসব নেতাকর্মী বদনাম করছে তাদেরকে তৃণমূল থেকে ছেঁটে ফেলা হোক, এতে করে যদি কোনো নেতার খারাপ লাগে তাহলে কিছু করার নাই। তাই তো বর্তমান সময়ে নায়ক দেবের এমন মন্তব্যে সকলেই একমত প্রকাশ করেছেন। তো বন্ধুরা, ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতার নিয়ে নায়ক দেবের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আর আপনারা কি চান তৃণমূল থেকে সায়নী ঘোষকে বাদ দেওয়া হোক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।